পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি। শুক্রবার তার ডায়মন্ড সিটির ফ্ল্যাটে হানা দেয় ইডি। শনিবার সকালের শেষ হিসেবে সেখান থেকে নগদ 21,20,00,000 টাকা ও 79,00,000 টাকার গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। এই টাকার মালিক অর্পিতাই নাকি অন্য কেউ তা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মাঝে অর্পিতা মুখোপাধ্যায়ের আরও তিনটি বাসস্থানের সন্ধান পাওয়া গিয়েছে। বেলঘড়িয়ার ক্লাব টাউন হাইটসে তার নামে দুটি ফ্ল্যাট আছে। এছাড়াও বেলঘড়িয়ার দেওয়ানপাড়ায় পৈতৃক বাড়ি আছে তার। সেখানে একাই থাকেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায়। তার দাবি, কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েও করেনি মেয়ে, কেন যে করল না সেই নিয়েই আজ আফসোস করছেন তিনি। অসুস্থ মা একা থাকলেও মাঝে মধ্যেই দেখা করতে আসতেন অর্পিতা। তবে বারবার বলা সত্ত্বেও মেয়ে বিয়ে না করায় তিনি যে খুশি নন তা মিনতি দেবীর কথা থেকেই স্পষ্ট। বাইরে বাইরেই কাজকর্ম করেছে, ও সিরিয়াল করেছে, সিনেমা করেছে, ও প্রযোজনা সংস্থার সঙ্গে ছিল, ব্যবসার সঙ্গে ছিল। বাবা ভালো চাকরি করতো, চাকরি পেত, চাকরিটা নিল না সেন্ট্রাল গভর্নমেন্টে। বাবা ওই রিজার্ভ রেখে দিয়েছিলাম পর্যন্ত, নিল না। ছেলে মেয়েদের সাথে কিছু বলে কিছু হবে? মেয়ের কাছে আমি কি বলবো? মেয়ের থেকে তো জানতে চাইবো পরে, বা খবরেও তো জানবো, বা তারা কি করছে না করছে সেটাও জানবো, বা আমার কি করণীয় আছে সেটাও করতে হবে। মা হিসেবে তো সেটা চিন্তা আছে। তোমরা তোমার বাবা মার কথা সব কিছু শোনো, তোমরা বাবা মা যেটা চাইবে ছেলে মেয়েরা সেটা করবে। তাহলে তো মেয়েটার তো আমি বিয়েটা দিয়ে দিতেই পারতাম। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মেয়ের ঘনিষ্ঠতার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা। টিভির খবর দেখেই তিনি সব কিছু জানতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।